প্রিয়াঙ্কা টিবরিয়ালের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ ও সংখ্যালঘু সেলের প্রাক্তন সভাপতি সহ 300 জন কর্মী সমর্থকের, এমনটাই দাবি করেছে বিজেপি। বিষ্ণুপুর ব্লকে 200 জন বিজেপির কর্মীই নেই, কটাক্ষ তৃণমূলের। বিষ্ণুপুর যদু ভট্ট মঞ্চে আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় জেলা বিজেপির পক্ষ থেকে। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা টিবরিয়াল, ছিলেন বিষ্ণুপুর লোকসভা বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। এই মঞ্চ থেকে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরিয়ালের হাত ধরে বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ, বিষ্ণুপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের প্রাক্তন সভাপতি এবং 30 জন সংখ্যালঘু মানুষ সহ প্রায় 300 জন কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন, দাবি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অমরনাথ শাখার। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এই যোগদানের ফলে বিজেপির শক্তি বাড়ছে, এর পাশাপাশি তাদের লক্ষ্য 35টা সিট। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। গতবারের বিষ্ণুপুরে যে ব্যবধানে জেতা হয়েছিল তার দ্বিগুণ ব্যবধানে এবার বিষ্ণুপুরে জিতবে বিজেপি। এবং এই সরকারের উপরে আস্থা রেখে আজকে সংখ্যালঘু পরিবারের 30 জন আমাদের কার্যকর্তা যোগদান করলেন। আমাদের আমার ডান ধারে রয়েছেন কর্মাধ্যক্ষ এবং বাঁ দিকে রয়েছেন আমাদের যুব মোর্চার সংখ্যালঘু মোর্চার যুব সভাপতি রয়েছেন এবং অন্য অন্য আরো অনেকে রয়েছে। কোন দলে ছিলেন? এরা তৃণমূল কংগ্রেসে ছিলেন, যোগদান করলেন। প্রায় 300 উপরে সংখ্যালঘু 30 জন এবং তার বাইরে আরো অন্যান্য কার্যকর্তারা। এই লোকসভার শক্তি তো বাড়ছেই, তার সাথে সাথে আমাদের যে টার্গেট 35টা সিট, আমরা সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা বিষ্ণুপুরে গতবারে যে ব্যবধানে জিতেছিলাম, আমি আগে তৃণমূল সংখ্যালঘু সেল মাইনরিটি ব্লক প্রেসিডেন্ট ছিলাম বিষ্ণুপুর ব্লক। এখন আমি বর্তমান মোদিজির আদর্শে আদর্শিত হয়ে আমি বিজেপিতে যোগদান করলাম। আমরা মহাশয়া প্রিয়াঙ্কা টিবরিয়ালের হাত ধরে আমরা বিজেপিতে যোগদান করলাম। কেন? আমরা সংখ্যালঘুরা এতদিন ভুল বুঝেছিলাম যে বিজেপি মানে একটা সন্ত্রাসের বিষয়, সন্ত্রস্ত মাইনরিটিরা। তো এখানে আমি চিন্তাভাবনা করে দেখলাম যে বিজেপি মানে যে সন্ত্রস্ত হয়ে যাওয়ার ব্যাপারটা, কিন্তু এখানে সন্ত্রস্ত হওয়ার কিছু নেই। কংগ্রেস থেকে তৃণমূল করছি এবং তৃণমূলে প্রথম অবস্থায় যুব বিষ্ণুপুর ব্লকের যুব দায়িত্বে ছিলাম এবং পরবর্তী সময়ে পঞ্চায়েত সমিতির বিগত ত্রান্সে পঞ্চায়েত সমিতির বিদ্যুতের কর্মাধ্যক্ষ ছিলাম। এখন কোন দলে যোগদান? এখন আমি আমাদের মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ওনার যে ভারতের অখণ্ড ভারতের যে একটা পরিকল্পনা, আগামী দিনের যে কর্মসূচি, ভারত সুস্থ থাকবে কিনা এবং বিকশিত ভারতের যে তিনি বার্তা দিচ্ছেন সেই বার্তায় আমার খুব ভালো লেগেছে। এবং ভারত আজ সুরক্ষিত এবং সার্বিক উন্নয়নের দিক থেকে ভারত অনেক এগিয়ে গেছে। এই জন্য আমি আমাদের মোদিজির আদর্শে অনুপ্রাণিত হয়েছি এবং আমার খুব ভালো লেগেছে। এই দলটা করলে আগামী দিনে মানুষের কিছু কাজ করা, বিজেপি যোগ দিয়ে ভালো কাজ করতে হবে। আমাদের এখানে রাজ্যের প্রিয়াঙ্কা টিবরিয়াল আছে, টিবরিয়াল মহাশয়া যিনি এসেছিলেন, উনি মহাশয়া এসেছিলেন, তৃণমূলে অনেক বাধা বিপত্তি আছে। আজকে পার্টি যদি আমি একটা কর্মাধ্যক্ষ থেকে যদি পার্টি নির্দেশে আমাকে কাজ করতে হয়, আমি এলাকার কর্মাধ্যক্ষ ছিলাম, মেম্বার ছিলাম, সেই এলাকায় উন্নয়নটা সার্বিক আমি বুঝতে পারবো। তো সেইভাবে অনেক বাধা বিপত্তি এসছে। তারপরে এই দলটাতে এসে কি দেখলাম, মানুষের জন্য কাজ হচ্ছে না, ব্যক্তিগত কাজটাই বেশি উদ্যোগ নেওয়া হচ্ছে। কি করে তারা ব্যক্তিগত স্বার্থ পূরণ করবে? বিগত পঞ্চায়েতে টিকিট দেয়নি আপনাকে? না, টিকিটের জন্য তো রাজনীতি করি না, আমি তো মানুষের জন্য রাজনীতি করি। যোগদান প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিষ্ণুপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব মাল। তার দাবি, বিষ্ণুপুর ব্লকে বিজেপির 200 জন লোক নেই, তবে কারা জয়েন করেছে আমরা খবর পেয়েছি, তাদের কোনো অ্যাক্টিভিটি ছিল না পঞ্চায়েত ভোটের আগে, তাদেরকে দল থেকে বার করে দেয়া হয়েছে। বিষ্ণুপুর ব্লকে বিজেপির 200 লোক আছে, যে 200 জন তৃণমূল থেকে জয়েন করলো? হ্যাঁ, কারা জয়েন করেছে আমরা খবর পেয়েছি, তাদের কোনো অ্যাক্টিভিটি ছিল না পঞ্চায়েত ভোটের আগেই, তাদেরকে দল থেকে বার করে দিয়েছি। আপনি যে পদাধিকারী বলছেন, 2014 সালে তৃণমূল কংগ্রেসের এগেনস্টে নিজের স্ত্রীকে দাঁড় করিয়েছিল পঞ্চায়েত সমিতিতে, আমাদের দলীয় ক্যান্ডিডেটকে হারিয়েছিল। এদের কোনো ভিত্তি নাই, এরা কখন কোথায় থাকে, কার দলে পতাকা ধরে, এদের নিজেদের কোনো ঠিক নাই। দল অনেক আগেই বুঝতে পেরেছিল, পঞ্চায়েত ভোটের আগেই এদেরকে দল থেকে বার করে দিয়েছিল।
তৃণমূলের কোনো লোক পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের ইলেকশনে বিজেপির কোনো লোক দেখিয়ে দিতে পারবে যে এদের কাঁধে তৃণমূলের পতাকা ছিল? এরা তৃণমূলের হয়ে কোনো অ্যাক্টিভিটি করেছে পঞ্চায়েতে? আমাদের নটা অঞ্চলের সভাপতি আছে, কেউ বলতে পারবে যে এই লোকগুলো পঞ্চায়েতে পঞ্চায়েত ইলেকশনে কোনো অ্যাক্টিভিটি করেছে? লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলপতনের হিড়িক অব্যাহত। তৃণমূল সভাপতি মহাদেব মাল যোগদান প্রসঙ্গে যাই বলুন না কেন, লোকসভা নির্বাচনের প্রাক্কালে ঘাসফুল শিবিরের এই ভাঙনে অস্বস্তিতে শাসক দল। বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।